হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আর আনাদার নিউ ভিডিও। তো যারা সাব-30 না বাট সাব-20 হতে যাচ্ছেন তাদের আমি বলবো আমার আগের টিউটোরিয়ালটা দেখে আসতে পারেন, যেখানে সাব-30 হওয়ার 6টা টিপস দেওয়া আছে। তো দেন আপনি এই ভিডিওটা দেখতে পারেন। বাট যারা সাব-30 বাট সাব-20 হতে যাচ্ছেন, এই ভিডিওটা মেইনলি তাদের ডেডিকেট করে। তো চলুন কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটা শুরু করা যাক। টিপস নং 1, সলভ ক্রস এজেস ইন 8 মুভস। আমি এই টিপসগুলো মেনলি সিপব মেথড যারা ইউজ করে মেনলি তাদের জন্য। তো আপনার ফার্স্টে সিপবে আপনার প্রত্যেকটা পর্যায়ে একটু করে আপনার ইম্প্রুভমেন্ট লাগবে, দেন আপনি একটা এভারেজে আপনি একটা সাব-20 হতে পারবেন। আপনি যদি একটাই অনেক ইম্প্রুভমেন্ট করেন বাট অন্যগুলোয় যদি একটু ল্যাক থেকে যায়, সে তো আমি বলবো কি যে এরকম একটাই অধিক ইম্প্রুভমেন্ট করার কোনো লাভ নেই। আপনি প্রত্যেকটা এভারেজ করে ইম্প্রুভমেন্ট করতে করতে আপনার সাব আপনি অনেক কমাতে পারবেন। তো এখানে যদি আপনারা একটা ক্রস দেখেন, আপনার এই 8 মুভে ক্রস সলভ করার আমার আগের একটা টিউটোরিয়াল আছে, যেটা হলো মেবি সিপব সিরিজে থাকতেও পারে, বাট আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি সাব এই 8 মুভে আপনি একটা ক্রস মানে সর্বোচ্চ 8 মুভে ক্রস সলভ করা আপনি ভিডিওটা দেখে আসতে পারেন। এখানে আপনার খেয়াল করতে হবে 8 মুভ আপনি যদি ইউ টু দেন বা আপনার যেগুলো ধরেন F2 যেটা মানে এক ইসে দেবেন, এটাকে আপনি একটা টার্নও ধরতে পারেন বা দুইটা টার্নও ধরতে পারেন। এগুলো একটা টার্ন ধরেই আপনার ধরেন সর্বোচ্চ আপনার 8 মুভ লাগতে পারে এরকম। তো আপনি যদি এখানে একটা এক্সাম্পল দেখেন, এখানে দেখছেন যে একটা হোয়াইটের একটা এজ পিস আছে, দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা গ্রিন আছে যেটা হলো এখানে সলভ। তো আমি যদি এটা সলভ করি তাহলে বিষয়টা এরকম হবে, এখানে দেখেন 1 2 দুইটা সলভ করে নিলাম, দেন এইটা আগে বসে দেন এইটা বসাবো, দুইটা মুভ হয়েছে 3 4 5 6 দেখছেন যে ক্রসটা সলভ হয়ে গেল। তো আপনার এই ক্রসে আপনার ফার্স্টে আপনার অনেক একটু এক্সট্রা মুভ লাগতে পারে, যেমন আপনি ফার্স্টের দিকে অনেক আননেসেসারি মুভ দিবেন যেটার কোনো দরকারই নেই, সেরকম মুভস আপনাকে আস্তে আস্তে অ্যাভয়েড করতে হবে। তো এর জন্য আমি বলবো আপনার আগে ক্রসটা আপনার ইম্প্রুভমেন্ট খুবই দরকার, কারণ ক্রসে কিন্তু আপনার ফার্স্টের দিকে যদি আপনি সময় ক্রসে কমাতে পারেন দেন আপনি সব দিক থেকে একটু লাভবান হবেন। তো আপনি 8 মুভে আপনার এই ক্রস সলভ করার টিউটোরিয়ালটা ভালো করে দেখবেন এবং ওখান থেকে যতটুকু ইম্প্রুভ করার দরকার আপনারা ততটুকু নিজেরাই করুন। টিপস নং 2, সলভ F12 পেয়ার ইন ব্লাইন্ড ফোল্ডেড। তো আমার এই সেকেন্ড টিপটা আপনার সব থেকে ইম্পর্ট্যান্ট টিপস আপনি ধরতে পারেন এই 5টা টিপসের ভিতরে, এটা খুবই বড় প্রভাব ফেলবে। এখানে দেখবেন যে আপনার মেইন কথা হলো আপনি সিপাপে আপনি আপনার F12 যতটা ফাস্ট হতে পারবেন আপনার এভারেজ আপনার ততটা আপনি কভার দিতে পারবেন। তো ফার্স্টে আপনি যখন F12 শিখবেন বা আপনি সাব-30 হবেন তখন আপনি দেখবেন যে আপনি F12 পারেন ঠিকই, কিন্তু আপনি তত একটা কমফোর্টেবল না। আপনি F12গুলো করার সময় একটা নার্ভাসনেস কাজ করে বা ক্রস সলভের পরে আপনি ফার্স্ট F12 পেয়ার খুঁজতে অনেক টাইম নেন বা এরকম কিছু একটা হতে পারে। তো আমি এর জন্য বলবো আপনি ফার্স্টে প্রত্যেকটা পার্টিকুলার F12 পেয়ার আপনি ভালোভাবে শিখবেন। যেটা আমি বললাম যে ব্লাইন্ড ফোল্ডেড F12 পেয়ার সলভ করা সেটা কীভাবে করবেন, আপনার এই ব্লাইন্ড ফোল্ডেড মানে আপনি ফার্স্টে দুইটা পিস দেখবেন, একটা F12 পেয়ারের দুইটা পিস আপনি আগে ফাইন্ড আউট করবেন। তো এই দুইটা পিস ফাইন্ড আউট করার পরে দেন আপনি ব্লাইন্ড ফোল্ডেডে ওই পেয়ারটা আপনি সলভ করে সঠিক জায়গায় বসাবেন। যেমন আমি যদি দেখি যে এখানে কিন্তু এই দুইটা এই একটা পেয়ারের এই একটা পিস এই একটা পিস, আপনি ধরেন ক্রস সলভের পরে আপনি জাস্ট দুইটা পিস দেখছেন, এখন আপনি ধরেন ফার্স্টে এরকম হতে পারে যে আপনি তখন খুঁজবেন যে এটা যেন কীভাবে বসাতেও তো মনে পড়তেছে না। তো এর জন্য আমি বলবো আপনি F12 পেয়ার প্রত্যেকটা ব্লাইন্ড ফোল্ডেড বসানো শেখেন। যেমন আপনি ফার্স্টে জানলেন প্রত্যেকটা ভালো করে যে কী করে বসাতে হয়, আপনি এই দুইটা জিনিস আপনি বসবে কোথায়, আপনি এই দুইটা পিস দেখে নিলেন এবং বসবে এখানে, এইটা দেখার পরে আপনি ব্লাইন্ড ফোল্ডেডে এই পেয়ারটা সলভ করবেন। যেমন এরকম দিয়ে এই বিষয়টা আমি যেটা করলাম এটা আপনি ব্লাইন্ড ফোল্ডেডে করবেন। তো এই ব্লাইন্ড ফোল্ডেডে করলে আপনার সুবিধা হবে কি যে আপনি একটা পেয়ার আমি যখন ব্লাইন্ড ফোল্ডেডে করতে পারবো তখন আমি ওই ব্লাইন্ড ফোল্ডেডে করার সময় আমার মাসেল মেমোরি হয়ে যাবে, মানে আমার হাত অটোমেটিক পেয়ারটাকে সলভ করে দেবে, আমার এক্সট্রা আর কোনো চিন্তাভাবনা লাগবে না। তখন আমি ওই পেয়ারটা সলভের সময় আমি আর একটা পেয়ারের দিকে লক্ষ্য রাখতে পারবো। যদি আপনি ব্লাইন্ড ফোল্ডেড মানে এইটা আপনার মাসেল মেমোরি হোক ব্লাইন্ড ফোল্ডেড এটা যদি আপনি না পারেন আপনি কিন্তু এই সলভের সময় আপনি আর একটা F12 পেয়ার দেখতে পারবেন না, যাকে আমরা বলি লুক হেড, সেই লুক হেড আপনি কিন্তু কোনোভাবে খাটাতে পারবেন। যেমন এখানে যদি আপনি দেখেন যে এ একটা পেয়ারে এই দুইটা পিস কোথায় বসবে, এই দুইটা পিস বসবে এখানে। এখন এই দুইটা পিস আপনি এখানে পড়বেন, এটা যদি আপনি ব্লাইন্ড ফোল্ডেডে সলভ মানে এইটা পিস আপনি দুইটা পিস দেখে পরে আপনি কোথায় বসবে এটা আপনি দেখে ফেললেন, এবার আপনি এটা ব্লাইন্ড ফোল্ডেডে সলভ করবেন।
ব্লাইন্ড ফোল্ডেড। এবার এই ব্লাইন্ড ফোল্ডেড সলভের সময় আপনি আর একটা পেয়ার দেখবেন, যেমন এখানে দেখছেন যে এ একটা পিস, এ একটা পিস, এ পিস করতে পারবে এখানে, এটা আপনি কুইক আপনি ব্লাইন্ড ফোল্ডেড সলভ করবেন, দেন আপনার এই পিসের লাস্ট পিস সলভ হয়ে গেল। তো এর জন্য আমার সেকেন্ড টিপস হলো আপনি প্রত্যেকটা এফ টুয়েলভ পেয়ার, একটা এফ টুয়েলভ পেয়ার মানে আপনি পিস দেখার পরে এবং কোথায় বলবে সেটা দেখার পরে আপনি ওইটা চোখ বন্ধ করে বা ব্লাইন্ড ফোল্ডেডে আপনি ওইটা সলভ করবেন, এটা আপনি দেখবেন অনেক ইম্প্রুভমেন্ট হবে। টিপস নং থ্রি, লার্ন ফুল পিএলএল। তো আমার এই তিন নম্বর টিপসও আপনার অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি সাব 30 হন বা আপনি এরকম 25-26 সেকেন্ড আপনার এভারেজ থাকে, তাহলে আমি ধরে নিতে পারি যে আপনি অবশ্যই আপনি টু লুক ওএলএল এবং টু লুক পিএলএল পারেন, বা আপনি পিএলএল একটা বা দুইটা অ্যালগোরিদম পারেন, মানে একটা ফুল পিএলএল একটা বা দুইটা অ্যালগোরিদম। এখন সেক্ষেত্রে আমি বলবো আপনার সাব 20 হতে গেলে, সাব 20 হওয়া কিন্তু অনেক মানে একটু এফোর্ট দিতে হবেই, আপনি সাব 30 হতে যেইটুকু এফোর্ট দিয়েছেন আপনাকে একটু 20 হতে থেকে একটু বেশি এফোর্ট দিতে হবে, কারণ 20 সেকেন্ডের ভিতরে কিউব সলভ করা কিন্তু একটু টাফ ব্যাপার, মানে অনেক প্র্যাকটিসের ব্যাপার। সেক্ষেত্রে আমি বলবো আপনি আপনি কিন্তু টু লুক পিএলএল দিয়েও সাব 20 হতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আরও বেশি এফোর্ট লাগবে। তার জন্য আমি সহজে বলবো যে আপনি ফুল পিএলএলটা শিখে নেন, একটু কষ্ট হলেও আপনি ডেইলি রেগুলারলি একটা বা দুইটা করে পিএলএল, আপনি পিএলএল সিরিজ আমার যেহেতু আসে আপনি ওখানে যেয়ে দেখে নিতে পারেন, আপনি ডেইলি একটা বা দুইটা অ্যালগোরিদম করবেন। পিএলএল আসে টোটাল 21টা অ্যালগোরিদম, যার ভিতরে টু লুক পিএলএল 5টা বা 6টা অ্যালগোরিদম ওখানে দেখানো আছে, আর বাকি যে কয়টা 15টার মতো 16টার মতো আছে, তো ওগুলো আপনি ডেইলি একটা করে বা দুইটা করে মুখস্থ করলেও কিন্তু আপনার রেগুলার করলে আপনার 1-2 সপ্তাহে আপনার কিন্তু ফুল কমপ্লিট হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলবো আপনি ফুল পিএলএল মুখস্থ করবেন। ফুল পিএলএল কিন্তু আপনার মানে টু লুক পিএলএল আপনার যতটুকু টাইম নেবে ফুল পিএলএল অনেক কম টাইম নেবে। যেমন আপনি এখানে দেখেন, এখানে দেখেন একটা কিন্তু ফুল পিএলএল যদি আপনি পারেন দেন আপনি এই সিচুয়েশনটা সলভ করতে পারবেন, যেমন এইটা এইটা সোয়াপ হবে, এইটা এবং এইটা সোয়াপ হবে। তো আপনি যদি টু লুক পিএলএল ইউজার হতেন তাহলে আপনি এখানে কী করতেন, ফুল পিএলএলের পজিশনটাকে আপনি কিন্তু টু লুক পিএলএলে আগে কনভার্ট করে নিতেন। যেমন আপনি ফার্স্টে একটা অ্যালগোরিদম যেতেন যেটা টিপার্ম, সেটা এইটা দেওয়ার পরে দেখছেন আপনার টু লুক পিএলএলের একটা পজিশন চলে আসছে। তো আমি যদি এখানে আমি টু লুক পিএলএল এখানে কিন্তু আপনার দুইটা অ্যালগোরিদম লাগছে, যেখানে যদি আমি 2-2 সেকেন্ড ধরি বা 2-5 সেকেন্ড ধরে টোটাল টু লুক পেলে আপনার খরচ হয় বা আপনার 4 সেকেন্ড, তাহলে কিন্তু আপনি যদি হিসাব করেন আপনি যদি মিলান একটা 26 সেকেন্ডে সেখানে যদি আপনার 2-3 সেকেন্ড আপনার কম হয় তাহলে কিন্তু ওইটা এসে দাঁড়াবে 23-22 সেকেন্ড এরকম এসে দাঁড়াবে। সেখান থেকে আপনি আর একটু ধরেন ক্রসে হালকা একটু ইম্প্রুভ করলেন, এপ্রিল ইম্প্রুভ করলেন, সেটা কিন্তু আরও 2-3 সেকেন্ড আপনার কাভার দিয়ে আপনার 20-19.something এরকম আসা কিন্তু শুরু করবে। তো এর জন্য আমি বলবো আপনি টু লুক পেলেটা আপনার সেরে আপনার অনলুক পেলে আসতে হবে। যেমন এই যে এই পজিশনটা আমি যদি অনলুক পেলে দিতাম তাহলে অ্যালগোরিদমটা তো এরকম দেখছে। টিপস নং ফোর, রিমুভ ইওর কিউব রোটেশন অ্যান্ড আননেসেসারি মুভস। সাপোজ আপনি এখানে যদি খেয়াল করেন যে আপনার একটা ক্রস সলভ হয়ে গেছে এবং ক্রস সলভের পরে আপনি এফ টুয়েলভ পেয়ার দেখছেন, আপনি জেনে নিলাম আপনি যেহেতু সাব 30 আপনি এক ক্রস সলভের পরে একটাও এফ টুয়েলভ পেয়ার ফাইন্ড আউট করতে পারেন নাই। সো আমি এইটা ধরে নিই, আমি বললাম যে আপনি একটাও এফ টুয়েলভ পেয়ার দেখেন, যেহেতু একটা সলভ আছে আপনি এইটাও দেখেন আমি ধরে নিলাম, সেহেতু আপনি কী করবেন আপনি যখন কিউবটা এরকম একটা ক্রস সলভ করবেন দেন আমাদের একটা সাধারণ মানে একটা অভ্যাস হয়ে যায় যে এভাবে কিউবটাকে রোটেট করা, যে কোথায় আছে কোথায় আছে, এভাবে আমরা কিউবটা রোটেট করি বা জাস্ট আননেসেসারি আমরা ইউ মুভটা দিই, এরকম ইউ মুভ দেই বা এরকম রোটেট করি এরকম রোটেট করি, এইটা আমাদের বন্ধ করতে হবে। আপনি যখন ক্রস সলভ হয়ে যাবে আপনি কিন্তু যদি একটাও পেয়ার না দেখেন আপনি কিন্তু নিজেকে শান্ত রাখবেন, আপনার যে কুইক করতে হবে যে আমার তো সাব 20 হতে হবে, আমার তো অনেক কুইক আমার এফ টুয়েলভ পেয়ার ফাইন্ড আউট করতে হবে, আপনার ফার্স্টের দরকার নাই। আপনি ফার্স্টে কিউবটাকে স্থির রাখেন, আপনি ক্রস সলভের পরে আপনি ওরকম আননেসেসারি রোটেশন বাদ দেন, আপনি জাস্ট এরভাবে ধরবেন বা আপনি যে পজিশনেই আসুক এভাবে ধরবেন, এভাবে ধরে আপনি এভাবে কিউবটাকে দেখবেন, জাস্ট রোটেট করবেন না, এভাবে কিউবটাকে দেখে আপনার ফার্স্টে ধরেন 5 সেকেন্ড লাগবে একটা মানে পেয়ার ফাইন্ড আউট করতে। আপনি ধরেন যেখানে সাব 30 হচ্ছেন ফার্স্টে সাব 20 ওর টিপসগুলো ফলো করতে গিয়ে আপনি ধরেন সাব 30-এর বাইরে চলে গেলেন, ব্যাপার না, আপনি সাব 30-এর বাইরে গেলেও আপনি যখন এই 5টা পয়েন্ট আপনার
কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন আপনার যেখানে 28 থেকে ধাপ করে আপনি একটা 19 সেকেন্ডে সলভ পেয়ে গেলেন, যেটা আপনার পিবি হয়ে গেল, এরকমও হতে পারে। তো সেই জন্য আমি বলবো এই আননেসেসারি রোড সময় আপনি এইভাবে ধরবেন। আপনি ফার্স্টে ধরেন আপনি এই পেয়ারটা দেখবেন, সো এই পেয়ারটা কোথায় বসবে এটা আমি বলছি, যেহেতু ব্লাইন্ড ফোল্ডেড পেয়ার সলভ থাকলে ব্লাইন্ড ফোল্ডেড কোথায় বসবে এখানে, দেন আমার পেয়ার দেখাচ্ছে সে তো আমার এই পেয়ারের দিকে না তাকালে হচ্ছে, দেন আমি যখন এই পেয়ারটা সলভ করবো এই পেয়ারটা ব্যাক স্লটে সলভ করে আমার এই দুইটা পিস দেখা শেষ। এই পেয়ার সলভ করার পরে আমি এই পিস এই দুইটা পিস দেখবো, এই দুইটা পিস কোথায় বসবে, এই দুইটা পিস বসবে এখানে, এই দুইটা পিসে দেখার শেষ। এবার আমার এই দুইটা পিস দেখছে, এই দুইটা পিস যেহেতু সলভ, এবার এই দুইটা পিস কোথায় বসবে এখানে বসবে। এবার এই দুইটা পিস বসানোর সাথে আমি এই পেয়ারটাকে দেখছি, এই পেয়ারটা বসার সাথে দেন আপনি মানে আপনি ওয়েল এল দেখতে পারেন বা যেটাই দেখতে পারেন। তো এর জন্য আমি বলবো এবার আপনি ধরেন ইউ মুভ অনেক কমন, ইউ এবং কিউব রোটেশন আমাদের কিউবিংয়ে একটা বিগিনারদের জন্য অনেক কমন বিষয় দেখা যায়, আমিও অনেক করতাম সেটা, আমি তখন বুঝতে পারি না যে এরকম, মানে আমি তখন যখন sub-20 হতে যাচ্ছিলাম তখন আমি দেখছি যে আমি মানে এতটাই তাড়াহুড়ো করতাম যে ধরেন সাপোজ আমার একটা এরকম একটা F12 পেয়ার সলভ, আমার ক্রস সলভ হয়ে গেছে আমার একটা F12 পেয়ার সলভ, আমি F12 পেয়ারটা না দেখে আমি আর দুইটা পিস আমি সলভ করতেছি, তারপরে যখন দুইটা পিস সলভ করতে যাই তখন দেখি আবার F12 পেয়ার একটা সলভ ছিল, এরকম অনেক মানে অনেক বেশি এরকম ঘটনা দেখা যায়। সেহেতু আমি বলবো মানে ক্রস সলভের পরে আপনি অতটা তাড়াহুড়োর দরকার নেই, আপনি কিউব রোটেশন দেবেন না, আপনি কিউবটাকে একদম স্থির ধরে তারপরে আপনি দুটো পিস ফাইন্ড আউট করবেন, তারপর আপনি যেরকম ব্লাইন্ড ফোল্ডেড একটা F12 পেয়ার সলভ করেন ওরকমই ওই পেয়ারটা আপনি সলভ করার সময় আপনি আর একটা পেয়ারের দিকে দেখবেন, দেখবেন যে আপনার এখানে আপনি আস্তে আস্তে বহু গুণে আপনি ইম্প্রুভ করছেন। টিপস নং 5, এভরিডে ইউ প্র্যাকটিস ফর 1 to 2 hours। তো এখানে আমি বলবো যে আপনি ডেলি কিছু না কিছু সময় ধরে আপনি প্র্যাকটিস করেন, কারণ sub-20 হওয়া কিন্তু অনেক সহজ বিষয় সেটাই বলবো না, কারণ sub-20 হতে গেলে আপনার sub-30 যখন আপনি sub-20 হতে যাবেন আপনার কিন্তু মাঝখানে অনেকবার মনে হবে না মানুষ sub-20তে কীভাবে মিলে, আমি sub-20 পারতেছি না sub-10 সেকেন্ডে কীভাবে মিলে, সেটা অনেক বড় বিষয়। সেই জন্য আমি বলবো যে আপনি ডেলি একটু প্র্যাকটিস করতে থাকেন, ডেলি প্র্যাকটিস করতে করতে আপনি একসময় দেখবেন যে আপনার সামনে যখন একটা কোনো কম্পিটিশান আসবে আপনি তখন দেখবেন যে একটা কম্পিটিশান থেকে আরেকটা কম্পিটিশানের গ্যাপ কিন্তু 1-2 মাস 3 মাস এরকম থাকে আমরা যদি দেখি, এবং এই করোনার জন্য এরকম গ্যাপ না ছিল না বাট একটু গ্যাপ বেশি ছিল, বাট আপনি যদি একটা নর্মাল ইয়ারে থাকেন দেন আপনি কিন্তু একটা ইয়ারে তিনটা আপনি কম্পিটিশান পাবেন আপনি ধরে নিন। তো এই বলবো আপনি ডেলি একটা সময় বেঁধে আপনি কিউবিংটা করেন, আপনি ডেলি আপনার ধরেন একটা কম্পিটিশান আজকে শেষ আমি কালকে থেকে কী করবো, এখন কম্পিটিশান যেহেতু আজকে শেষ আপনি ধরেন আমি সাপোজ আপনার পোডিয়াম পাওয়ার কোনো কথাই না, কারণ অনেক প্রো কিউবার বাংলাদেশে আছে, তো আপনি ধরেন কোনো পোডিয়াম পেলেন না আপনার মন অনেক খারাপ আপনি অনেক ফ্রাস্ট্রেটেড, সেক্ষেত্রে আমি বলবো সে কারণে আপনি যদি 10-20 দিন আপনি কিউবিং বন্ধ করেন এটা কোনো লাভ হবে না আপনার, তার থেকে বেশি লাভ হবে আপনি কম্পিটিশান শেষ কম্পিটিশানের কথা আপনি মাথা থেকে বাদ দিয়ে দেন, আপনি টোটালি পোডিয়ামের কথা মাথা থেকে বাদ দিয়ে দেন, আপনি নির্দিষ্ট ডেলি বলেন নিজেকে নিজে প্রতিজ্ঞা করেন যে আমি 1 ঘন্টা কিউবিং করবো, বা মানে আপনি যদি একটু কুইক ইম্প্রুভ করতে চান আপনি 2 ঘন্টা করতে পারেন, যদি না করতে চান মানে 1 ঘন্টা কিন্তু এনাফ একটা কিউবারের আপনি একটা বিগিনার কিউবার হিসাবে, তো আপনি 1 ঘন্টা যদি ডেলি করেন আপনার আপনি করবেন যে আমি ডেলি 1 ঘন্টা করবো আমার কোনো পোডিয়াম দরকার নেই আমার কোনো sub-10 হওয়ার দরকার নেই, আপনি ডেলি 1 ঘন্টা করে প্র্যাকটিস করতে করতে আপনি কিন্তু কিছুদিন পরে যে আপনি বুঝতে পারবেন যে আপনার কিন্তু ইম্প্রুভমেন্টটা আসলেই হচ্ছে, সেটা কিন্তু আপনি সাপ কত হবেন আপনার অত বিষয় আপনি ডেলি 1-1.5 ঘন্টা এরকম কিউবিং করবেন, আমি এর ভিতরে কোনো কথা বলবো না বা কারো একটু করে একটু বাইরে যাবো না, একটু করার ভিতরে আপনি দেখবেন অনেক ইম্প্রুভমেন্ট করতেছেন এটা আপনি আস্তে আস্তে বুঝবেন। তো এর জন্য আমি বলবো যে আপনি ডেলি কিছু সময় ধরে প্র্যাকটিস করেন, এবং আমি 1-2 ঘন্টা কেন বললাম কারণ 1 ঘন্টার নিচে যদি আপনি কিউবিং করেন তাহলেও ধরেন হালকা এগোবেন, কিন্তু 1 ঘন্টা একটা এভারেজ, আপনি যদি জাস্ট 3x3 1 ঘন্টা করেন এটা কিন্তু একটা এভারেজ টাইম আমি বলতে পারি, কারণ 1 ঘন্টা টাইম আপনি 3x3 যদি আপনি প্র্যাকটিস করেন আপনার অনেকটা হেল্পফুল হবে। তো এর জন্য আমি বলবো ডেলি নির্দিষ্ট সময় ব্যয় করে আপনি এটা করেন, এবং তো আপনি sub-20 হতে পারবেন এটা আমি টাইম শিডিউল বলতেছি না, কারণ আপনি sub-20 কবে হতে পারবেন এটা কেউ শিওরিটি দিতে পারবে না, মানে আমি অনেক লং শিওরিটি দিতে পারবো যে অনেক বেশি গ্যাপে, এখন আপনি বেশি গ্যাপে আপনি আস্তে আস্তে করলে বেশি গ্যাপে sub-20 হবে, এবং আপনি যে ডেলি একটু এফোর্ট বেশি দেন আমার কম গ্যাপে sub-20 হবে, সেহেতু এটা আপনার এফোর্টের পরে, যেমন এখানে উপরের যে 4-5টা টিপস বললাম তো এই টিপসটা আপনি কীভাবে ফলো করতেছেন সেটা মেইন ম্যাটার করে, কারণ আমি বললাম যে আপনি ফুল PLL মুখস্থ করবেন, তো আপনি ধরেন ফুল PLL মুখস্থ করে আপনি মেমোরাইজ করতে টাইম নিচ্ছেন তো ওইটা কিন্তু কোনো টিপসের ভিতরে পড়বে না, ওইটা আপনি নিজেই বুঝতে হবে যে আমি কিন্তু একটা
এপটুয়েলভ পেয়ার আপনি ফাইন্ড আউট করতে, মানে এপটুয়েলভ পেয়ার আপনি সলভের পরে আপনি পিএলএল কোন সিচুয়েশনে পড়ছে এটা ফাইন্ড আউট করতে একটু বেশি টাইম নিচ্ছে এইটা ধরেন। আপনি কিন্তু আপনি ফুল পিএলএল পারেন, দেন আপনি বলতে পারেন যে ভাই আমি তো ফুল পিএলএল পারি তাও আমি সাব টোয়েন্টি হতে পারছি না কেন। সেখানে আপনি নিজেই ভুল ধরবেন নিজের যে এখানে কিন্তু আপনি একটা এপটুয়েলভ কোন পজিশনে আছে সেটা আপনি ফাইন্ড আউট করতে বেশি টাইম নিচ্ছে। সে তখন কী করা লাগবে, তখন লাগবে জাস্ট প্র্যাকটিস। ওখানে কোনো টিপসে কাজ হবে না, যে পাঁচটা পয়েন্ট বললাম মানে উপরে যে চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্ট যদি এই চারটা পয়েন্ট কোনোই কাজ করবেন যদি আপনি প্র্যাকটিস না করেন। আপনি যে চারটা পয়েন্টের উপরে শুধুই করেন, যে এভারেজ কিপিং প্র্যাকটিস না করেন, আপনি কিন্তু সাব টোয়েন্টি হতে অতটা সহজ না। সে তো আমি বলবো আপনি উপরে কলা উপরের কয়টা পয়েন্ট আপনি ফলো করবেন এবং প্র্যাকটিসের ভিতরে থাকবেন, মানে মানে কিউবিং গ্যাপটা বেশি দিন রাখবেন না। একদিন ধরেন কোনো একটা কারণে আপনি কিউবিং করতে পারতেছেন না, ব্যাপার না, কিন্তু আপনি ধরেন এক সপ্তাহ, দুই, এক মাস, দুই মাস এরকম কিউবিং বন্ধ রাখতেছেন, এটা কিন্তু খুবই খারাপ বিষয়। বাট আপনার ধরেন কোনো যদি এক্সাম থাকে বা কিছু থাকে তখন আপনি টাইমটা কমায় আনেন, ধরেন এক ঘন্টা আপনার কিন্তু এক্সামের ভিতরে চলতেছে, আপনি এক ঘন্টাকে দশ মিনিট করেন ডেলি। দশ মিনিট তো কোনো কিছুর পিছনে ব্যয় করার কোনো বিষয় না, তাই এক্সাম থাকুক আর যা থাকুক, আপনি ধরেন দশ মিনিট করেন, পনেরো মিনিট করেন, ওইটাই এনাফ। কারণ আপনি তো জাস্ট ওই দিনে আপনি দশ মিনিট বিশ মিনিট বা যখন এক্সামের মাস চলে আসবে আপনি এক্সামের আগের মাস থেকে আপনি ডেলি দশ মিনিট বিশ মিনিট করে কিউবিং করেন, বিষয় না, কিন্তু কিউবিংয়ের ভিতরে থাকেন। তো আমার এই পাঁচটা টিপসই ফলো করলে আমি আশা করি আপনি সাব টোয়েন্টি হতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে পারেন, ভিডিওটা যদি খারাপ লেগে থাকে ডিসলাইক দিতে পারেন, সেটা বিষয় না। এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং যদি আরও কিউব এরকম আপডেট ভিডিও পেতে চান সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনার কোনো মতামত থাকলে বা কোনো ভুল ধরলে, ভুল হবে আমি স্বাভাবিক, এখন কোনো ভুল ধরলে বা কোনো মতামত থাকলে বা কোনো সাজেশন অ্যাডভাইস থাকলে আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, বা একটা ফেসবুক পেজ আছে আমার এবং এক আমার ফেসবুক আইডিতে আপনি নক করতে পারেন যদি কোনো সমস্যা হয়, মানে পার্সোনালি যদি কোনো কিছু আপনার জানার থাকে দেন আপনি নক করতে পারেন। তো এই ছিল ভিডিও আজকের মতো, আর নয় পরে আবার ভিডিও অন্য কোনো নতুন ভিডিও দেখা হবে। তো আজকের মতো টাটা।